আলটিমেট লার্নিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পপুলেশনের মাইগ্রেশন বা পরিব্রাজন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথম আমাদের জানতে হবে মাইগ্রেশন কি। তো কোনো একটা পার্টিকুলার স্থান থেকে বা সোর্স প্লেস থেকে একটা ডেস্টিনেশন প্লেসে যখন হিউম্যান বিংস বা হিউম্যান পপুলেশন মুভ করে বা স্থানান্তরিত হয়, তখন এই প্রসেসটাকে আমরা মাইগ্রেশন বলি। অর্থাৎ যদি সিম্পল বলতে চাই যে কোনো একটা স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন কারণে জনজাতির যে স্থানান্তর, সেটা পার্মানেন্টলি হতে পারে বা টেম্পোরারিলি হতে পারে, সেই যে প্রসেসটা বা প্রক্রিয়াটা তাকে মাইগ্রেশন বলবো। বিভিন্ন জনসংখ্যাবিদ এই মাইগ্রেশন বা পরিব্রাজনের ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন থিওরি বলেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য থিওরি হলো র্যাভেনস্টাইনের থিওরি, যেটা লস অফ মাইগ্রেশন নামে পরিচিত। তিনি 1880 খ্রিস্টাব্দে এই লস অফ মাইগ্রেশনের কনসেপ্ট দিয়েছেন। তিনি তার এই পরিব্রাজন বা মাইগ্রেশন থিওরির ব্যাখ্যার প্রেক্ষাপট হলো যে তিনি তিনটে জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন। প্রথম হচ্ছে মাইগ্রেশন স্টেজ বাই স্টেজ হবে। সেকেন্ড, মাইগ্রেশনের সঙ্গে টেকনোলজি যুক্ত, অর্থাৎ অ্যাকর্ডিং টু হিম একটা পার্টিকুলার স্থান থেকে আরেকটা স্থানে মাইগ্রেশন ঘটবে, তার জন্য টেকনোলজির বিভিন্ন বিষয় যুক্ত থাকতে হবে। এবং ইকোনমিক কন্ডিশন, আমরা সবাই জানি যে আমাদের বেসিক নিডস বা ফিনান্সিয়াল ক্রাইসিস অনেক সময় আমাদের বাধ্য করে নিজের সোর্স প্লেস ছেড়ে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে নিজের জীবন ধারণের জন্য প্রয়োজনটুকু মেটানোর। তাই আমরা কী করি, অনেক সময় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে থাকি। র্যাভেনস্টাইন তার এই তথ্যকে এক্সপ্লেন করার জন্য পাঁচটা লয়ের কথা বলেছেন। ফার্স্ট ল অফ মাইগ্রেশন, তিনি এখানে কাউন্টার মাইগ্রেশনকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জনজাতি যখন মুভ করবে, বিভিন্ন কারণে মুভ করতে পারে। তার সোর্স প্লেস থেকে ডেস্টিনেশন প্লেসে গেল, তার ডেস্টিনেশন প্লেসে যাওয়ার যে কারণ সেগুলো ফুলফিল হয়ে যাওয়ার পর তারা তার সোর্স প্লেসে ব্যাক করবে, এটাকে উনি কাউন্টার মাইগ্রেশন বলছেন। এখানে তিনি আর একটা কথা বলেছেন, নেট মাইগ্রেশনের কথা। এবং নেট মাইগ্রেশনের সঙ্গে দুটো টার্ম ওতপ্রোতভাবে জড়িত, একটা হচ্ছে ইমিগ্রেন্টস আর একটা হচ্ছে এমিগ্রেন্টস। এখন এই দুটো টার্মের প্রনান্সিয়েশনটা একই ধরনের, আমাদের জানতে হবে ডিফারেন্সটা কী। হোয়াট ইজ ইমিগ্রেন্টস, ইমিগ্রেন্টস কাদের বলবো, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। যদি আমি ভারত এবং আমেরিকাকে নিই, ভারত যদি সোর্স প্লেস হয়, আমেরিকা যদি ডেস্টিনেশন প্লেস হয়, ভারত থেকে যারা আমেরিকাতে গেল, আমেরিকার জন্য এই ভারতবাসীগণ হলো, মানে যারা ভারত থেকে গেল ইন্ডিয়ানরা হলো ইমিগ্রেন্টস। অর্থাৎ আমেরিকার যে ইন পপুলেশন ইন করলো আমেরিকাতে, অর্থাৎ ঢুকলো, সেটাকে আমরা বলছি ইমিগ্রেন্টস। এবং এমিগ্রেন্টস কি, এই যে ভারত থেকে যতজন লোক আমেরিকাতে চলে গেল, অর্থাৎ আউট হয়ে গেল, এটা হচ্ছে এমিগ্রেন্টস। সিম্পল একটা এক্সাম্পল দিই, ইমিগ্রেন্টস এবং এমিগ্রেন্টস বোঝালাম। ইমিগ্রেন্টস হচ্ছে ইন আর এমিগ্রেন্টস হচ্ছে আউট। সোর্স এবং ডেস্টিনেশনের সঙ্গে দুটোই সম্পর্কযুক্ত, এবং এদের যে মাইনাস, এদের যে বিয়োগ ফল আর কি, সেটাকে আমরা নেট মাইগ্রেশন বলছি, যেটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। সেকেন্ড লতে তিনি কি বলেছেন, যে শর্ট ডিস্টেন্সে মাইগ্রেশন ঘটবে। অর্থাৎ মাইগ্রেশনটা একটা আমার সোর্স ভিলেজ আছে, সেই সোর্স ভিলেজ থেকে কাছাকাছি একটা জায়গায় আমার কোনো পারপাস ফুলফিল হয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে আমি আমার পাশের গ্রামেই একটা কাজের সুযোগ পেলাম এবং আমি আমার একটা দূরে একটা রাজ্যে কাজের সুযোগ পেলাম, আমার যে কাজটা করার পর আমার যে বেসিক নিডটুকু, সেটা আমার কাছের জায়গা থেকে পূরণ হওয়া সম্ভব। তো সুতরাং আমি সবসময় চাইবো যে আমি আমার ফ্যামিলির টাচে থাকতে বা আমার সোর্স প্লেসের কাছে থাকতে আমি ডেস্টিনেশন চুজ করবো আমার ওই পাশের ভিলেজটা। তো তিনি শর্ট ডিস্টেন্সের উপর ফোকাস করেছেন। থার্ড
তিনি বলেছেন যে যদিও কোনো ক্ষেত্রে লং ডিস্টেন্সে মাইগ্রেশন ঘটে, সেক্ষেত্রে বিগ সিটি ডেস্টিনেশন হবে। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই যে রাজস্থানের দুটো ছোট ছোট ভিলেজ আছে, সেই দুটো ছোট ছোট ভিলেজ থেকে পপুলেশন কিছু মানুষ কাজের সুযোগ পেলো কাশ্মীরের কোনো দুটো ভিলেজে, এবং অ্যাট সিমিলারলি বা সেম টাইম সুযোগ পেল মুম্বাই বা কলকাতা সিটি টাউনে কাজ করার। তো তারা অফকোর্স যদি লং ডিস্টেন্সই তাদের মাইগ্রেন্ট করতে হয়, তারা কাশ্মীরের ওই দুটো শহরকে চুজ করবে না, তারা মুম্বাই বা কলকাতার শহর দুটোকে চুজ করবে, কারণ সেখানে থাকার বেনিফিট অনেক বেশি হবে কম্পেয়ার টু কাশ্মীরের সেই দুটো পার্টিকুলার ভিলেজের থেকে। ফোর্থ তিনি কি বলেছেন যে আরবান রেসিডেন্টস যারা, তারা সাধারণত কম মুভ করে, অর্থাৎ রুরাল মুভমেন্ট যেটা, আরবানে যারা থাকে তারা আরবান থেকে আরবানে মুভ করবে, খুব কমই আছে যে আরবান থেকে রুরালে মুভ করে। রুরাল মাইগ্রেন্ট অবভিয়াসলি রুরাল থেকে আরবান মাইগ্রেন্ট হবে, রুরাল থেকে পপুলেশন আরবানের দিকে শিফট করবে, কিন্তু আরবান থেকে রুরালের দিকে যে শিফটমেন্টটা সেটা অনেক কম বা নেই বললেই চলে। এবং ফিফথ লতে উনি বলেছেন যে ফ্যামিলি ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে ফ্যামিলির মুভমেন্টটা অনেক কম হয়, সাধারণত ইয়ং অ্যাডাল্ট যারা, অর্থাৎ যারা তাদের সোর্স ডেস্টিনেশন বা ফ্যামিলির কোনো ফ্যামিলি থেকে যারা পড়াশোনা করলো, ইয়ং অ্যাডাল্ট যারা চাকরি সূত্রে তারা যদি বাইরে কোনো জব পায়, তারা কিন্তু একাই বাইরে মুভ করে, ফ্যামিলি সাধারণত খুব কম বাইরে মুভ করে। অর্থাৎ বলতে পারি যে ইয়ং অ্যাডাল্ট যারা, তারা বেসিক্যালি কী করে যে তারা স্মল ফ্যামিলি তো প্রেফার করেই, এবং তারা সবসময় একা একা মানে তারা ফ্যামিলিকে সঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে মুভ করে না, তারা বেসিক্যালি একা একাই মুভ মানে পার্টিকুলার পারপাস যার জন্য, যে ওয়াকিং পারপাসে গেল, তো সেই পার্টিকুলার লোকটা বা সেই অ্যাডাল্টসটা সেই মুভ করে এবং সে তার কাজ ফুলফিল করে। এবং র্যাভেনস্টাইনসের লস অফ মাইগ্রেশনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে উনি শর্ট ডিস্টেন্স মাইগ্রেশনের কথা বলছেন, এই শর্ট ডিস্টেন্স মাইগ্রেশনের ক্ষেত্রে উইমেন্স মাইগ্রেশন সব থেকে বেশি হয়, অর্থাৎ উনিই একমাত্র উইমেন্স মাইগ্রেন্টের কথা বলেছেন যে মেয়েদেরও মুভমেন্ট হয়, মেয়েরাও মাইগ্রেন্ট করে। তার জন্য দুটো পারপাসের কথা তিনি বলেছেন, একটা হচ্ছে ম্যারেজ সূত্রে সেটা হয়তো পার্মানেন্টলি শিফট করলো, আর একটা হচ্ছে ডেইলি ওয়াকিং পারপাসে তারা শর্ট ডিস্টেন্সে মুভ করে। আশা করি র্যাভেনস্টাইনের লস অফ মাইগ্রেশন তত্ত্বটি বোঝা গেল। যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড টু এই টপিক কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, আর যদি ভালো লাগে মাইগ্রেশন বিষয়ক আলোচনাটা তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। Thank you.